বন্ধুরা, 2022 সালে রাশিয়া ইউক্রেনকে আক্রমণ করে সারা পৃথিবীকে চমকে দেয়। আর এটা দেখে পৃথিবীর সকল দেশ তাদের নিরাপত্তার জন্য ব্যাপক হারে সামরিক বাজেট বৃদ্ধি করতে থাকে এবং নতুন নতুন অস্ত্রশস্ত্র, যুদ্ধবিমান, যুদ্ধ ট্যাঙ্ক ইত্যাদি যুক্ত করতে থাকে তাদের সেনাবাহিনীতে। এর ফলে সারা পৃথিবীতে অস্ত্র তৈরির প্রতিযোগিতা আরও বেড়ে যায়, সেই সাথে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী 10টি দেশের র্যাঙ্কিংয়ে ব্যাপক পরিবর্তন আসে। যে সকল দেশ গত বছর টপ 10 র্যাঙ্কিংয়ে ছিল না, তারা টপ 10-এ জায়গা করে নিয়েছে। এবং 2022 সালে যারা টপ 10 লিস্টে ছিল, তারা অনেকেই এখন তাদের অবস্থান ধরে রাখতে পারেনি। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা 2023 সালের র্যাঙ্কিং অনুযায়ী পৃথিবীর সবচেয়ে শক্তিশালী 10টি দেশ সম্পর্কে আপনাদের জানাবো। তো চলুন শুরু করা যাক। নাম্বার 10, ইতালি। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশের তালিকায় দশম অবস্থানে রয়েছে ইতালি। ইতালির আরেক নাম রোম। আর এই রোম সাম্রাজ্য একসময় অর্ধেক পৃথিবীতে রাজত্ব করেছে, তাই তারা হাজার বছর ধরেই সাহসী। ইতালির সেনাবাহিনীতে টোটাল অ্যাক্টিভ সৈন্য সংখ্যা 170,000। অন্যান্য দেশের তুলনায় ইতালির সৈন্য সংখ্যা কম হলেও তাদের সামরিক বাজেট কিন্তু অনেক বেশি। 2023 সালে ইতালির সামরিক বাজেট প্রায় $37 বিলিয়ন। আপনাদের জানিয়ে রাখি, ইতালির হাতে কোনো পারমাণবিক বোমা নেই, তবে তাদের নৌবাহিনী ব্যাপক শক্তিশালী। ইতালির নৌবাহিনীতে 2টি এয়ারক্রাফট ক্যারিয়ার রয়েছে, 8টির মতো সাবমেরিন এবং ইতালির বিমানবাহিনীতে 850টির মতো ভয়ঙ্কর সব যুদ্ধবিমান রয়েছে। আর এইসব কারণে ইতালিকে যুদ্ধে হারানো অসম্ভব। নাম্বার 9, ফ্রান্স। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশের তালিকায় নবম অবস্থানে রয়েছে ফ্রান্স। আর ফ্রান্সও বীরের জাতি, আর তাদের সৈন্যরাও অনেক সাহসী। ফ্রান্সের হাতে মোট 2,05,000 অ্যাক্টিভ সৈন্য রয়েছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়, সেটি হচ্ছে ফ্রান্স কিন্তু পারমাণবিক শক্তিধর দেশ। ফ্রান্সের হাতে প্রায় 300টির মতো পারমাণবিক বোমা রয়েছে। আর যে দেশের হাতে 300টির মতো পারমাণবিক বোমা থাকে, সে দেশে কোনো দেশ ভুল করেও আক্রমণ করতে যাবে না। তাই এক কথায় বলা যায়, ফ্রান্সকে দখল করা অসম্ভব। নাম্বার 8, জাপান। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশের তালিকায় অষ্টম অবস্থানে রয়েছে জাপান। আপনাদের জানিয়ে রাখি, জাপান পৃথিবীর সবচেয়ে দুর্ভাগা একটি দেশ। পৃথিবীর একমাত্র দেশ জাপান যারা কিনা দ্বিতীয় বিশ্বযুদ্ধে 2টি পারমাণবিক বোমা হজম করেছে। 2টি পারমাণবিক বোমা খাওয়ার পর জাপান পৃথিবীর সবচেয়ে শান্ত দেশে পরিণত হয়েছে। তবে বর্তমানে জাপান আর শান্ত দেশ নেই, জাপানও দ্রুত তাদের সামরিক শক্তি বৃদ্ধি করছে। এমনকি যুদ্ধবিমান থেকে শুরু করে সকল রকম অস্ত্র জাপান নিজ দেশেই তৈরি করে থাকে। আরেকটি সূত্র থেকে জানা যায়, জাপান মাত্র 3 দিনের মধ্যেই 50টিরও বেশি পারমাণবিক বোমা তৈরি করতে সক্ষম। তাই বলাই যায়, জাপানকে দখল করা একেবারে অসম্ভব। নাম্বার 7, পাকিস্তান। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশের তালিকায় সপ্তম অবস্থানে রয়েছে পাকিস্তান। আর পাকিস্তান একটি মুসলিম দেশ। পাকিস্তানও কিন্তু পারমাণবিক শক্তিশালী একটি দেশ। বর্তমানে পাকিস্তান নিজ দেশেই ভয়ঙ্কর সব পারমাণবিক বোমা এবং মিসাইল তৈরি করেই চলেছে। পাকিস্তান 1974 সালে প্রথমবারের মতো পারমাণবিক বোমার পরীক্ষা চালায়। বর্তমানে পাকিস্তানের হাতে 200টিরও বেশি পারমাণবিক বোমা রয়েছে। এছাড়াও পাকিস্তানের সেনাবাহিনী, বিমানবাহিনী এবং নৌবাহিনী ব্যাপক শক্তিশালী। বিশেষ করে পাকিস্তানের বিমানবাহিনীতে 1413টির মতো ভয়ঙ্কর যুদ্ধবিমান রয়েছে। এর মধ্যে অ্যাটাক ফাইটার জেটগুলো পারমাণবিক বোমা বহনে সক্ষম। এছাড়াও পাকিস্তান বিমানবাহিনীতে 58টি অ্যাটাক হেলিকপ্টার রয়েছে। আর যে দেশের কাছে এত এত ভয়ঙ্কর সব অস্ত্র থাকে, সেই দেশকে দখল করা অসম্ভব। নাম্বার 6, নর্থ কোরিয়া। বন্ধুরা, আমার মতে পৃথিবীর ষষ্ঠ শক্তিশালী দেশ হল কিম জং উনের দেশ উত্তর কোরিয়া। কারণ উত্তর কোরিয়ার হাতে প্রায় 200টির মতো পারমাণবিক বোমা রয়েছে। এছাড়াও কিম জং উন কিছুদিন আগে পৃথিবীর সবচেয়ে বড় আকৃতির পারমাণবিক বোমার পরীক্ষা চালিয়েছে, যেটা জাপানের হিরোশিমায় ফেলা বোমার চেয়েও 1500 গুণ বেশি শক্তিশালী। কিম জং উন এই বোমাটিকে যে দেশে মারবে, সে দেশ পৃথিবীর মানচিত্র থেকে একদম মুছে যাবে। এছাড়াও কিম জং উনের রয়েছে 12 লক্ষ অ্যাক্টিভ সৈন্য এবং 6,645টি যুদ্ধ ট্যাঙ্ক, প্রায় 1,000টি যুদ্ধবিমান এবং 35টি সাবমেরিন। সব মিলিয়ে উত্তর কোরিয়া অনেক শক্তিশালী একটি দেশ, তাই উত্তর কোরিয়াকে দখল করা একদম অসম্ভব। নাম্বার 5, ইউনাইটেড কিংডম বা ব্রিটেন। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশের তালিকায় পঞ্চম অবস্থানে রয়েছে গ্রেট ব্রিটেন। ব্রিটেনের অ্যাক্টিভ সৈন্য সংখ্যা 1,94,000, তবে ব্রিটেনের বিমানবাহিনী কিন্তু ব্যাপক শক্তিশালী। ব্রিটেন এয়ারফোর্স বা রয়্যাল এয়ারফোর্স আমেরিকার তৈরি F-35 লাইটিং 2-এর মতো ভয়ঙ্কর সব যুদ্ধবিমান ব্যবহার করে থাকে এবং তাদের নৌবাহিনীতে 2টি এয়ারক্রাফট ক্যারিয়ার রয়েছে এবং সাবমেরিন আছে 10টি।
আপনাদের জানিয়ে রাখি, গ্রেট ব্রিটেন বা ব্রিটেন কিন্তু পারমাণবিক শক্তিধর দেশ, আর তাদের কাছে 1970 সালেই 520টির মতো পারমাণবিক বোমা ছিল। তবে বর্তমানে তারা অনেক পারমাণবিক বোমা নষ্ট করে ফেলেছে, ফলে তাদের কাছে বর্তমানে মাত্র 260টির মতো পারমাণবিক বোমা রয়েছে। তবে 260টি পারমাণবিক বোমা কিন্তু মোটেও কম নয়, আর যে দেশের হাতে এতগুলো পারমাণবিক বোমা থাকে তাদেরকে দখল করাও অসম্ভব। নাম্বার 4, ইন্ডিয়া বা ভারত। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশের তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে ভারত, আর ভারতও কিন্তু পারমাণবিক শক্তিশালী একটি দেশ। ভারতের হাতে মোট 120টির মতো পারমাণবিক বোমা রয়েছে। এছাড়াও ভারতের হাতে টোটাল অ্যাক্টিভ সৈন্য রয়েছে 1450,000-এর মতো। এছাড়াও ভারতের সেনাবাহিনীতে যুদ্ধ ট্যাঙ্ক আছে 4,614টি, যুদ্ধ বিমান আছে 2,210টি এবং এয়ারক্রাফ্ট ক্যারিয়ার আছে 2টি ও সাবমেরিন আছে 14টি। সব কিছু মিলিয়ে ভারতও অনেক শক্তিশালী একটি দেশ। নাম্বার 3, চায়না। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে চায়না বা চীন। বর্তমানে চীন অন্যতম একটি সুপার পাওয়ার। চীনের হাতে টোটাল 350টির মতো পারমাণবিক বোমা রয়েছে। এমনকি দিন দিন চীন তাদের পারমাণবিক বোমার সংখ্যা বৃদ্ধি করে চলেছে। এসব ছাড়াও চীনের হাতে পৃথিবীর সবচেয়ে বড় সেনাবাহিনী রয়েছে, প্রায় 20,00,000 অ্যাক্টিভ সৈন্য রয়েছে চীনের। চীনের বিমানবাহিনীতে 3,284টি যুদ্ধবিমান রয়েছে, 281টি অ্যাটাক হেলিকপ্টার রয়েছে এবং চীনের নৌবাহিনীও ব্যাপক শক্তিশালী। চীনের নৌবাহিনীতে পৃথিবীর সবচেয়ে বেশি যুদ্ধজাহাজ রয়েছে, প্রায় 700টির মতো যুদ্ধজাহাজ রয়েছে চীনের নৌবাহিনীতে এবং সাবমেরিন রয়েছে 78টি। এই সব কিছু মিলিয়ে চীনও পৃথিবীর অন্যতম সুপার পাওয়ার। নাম্বার 2, রাশিয়া। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে রাশিয়া, আর রাশিয়ার হাতে পৃথিবীর সবচেয়ে বেশি পারমাণবিক বোমা রয়েছে। প্রায় 8,000টিরও বেশি পারমাণবিক বোমা রয়েছে রাশিয়ার হাতে। কখনো যদি কোনো দেশ রাশিয়াকে আক্রমণ করতে চায় তাহলে সেটা আত্মহত্যা সামিল হবে। এই জন্য রাশিয়াকে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ বললেও ভুল হবে না, কারণ স্বয়ং আমেরিকাও রাশিয়াকে ভয় পায়। নাম্বার 1, ইউএসএ বা আমেরিকা। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশের তালিকায় 1 নম্বর অবস্থানে রয়েছে আমেরিকা। পৃথিবীতে যত আধুনিক অস্ত্র রয়েছে তার আবিষ্কারক কিন্তু এই আমেরিকাই, আর সারা পৃথিবী জুড়ে প্রায় 200টিরও বেশি সামরিক ঘাঁটি রয়েছে আমেরিকার। এমনকি পৃথিবীর সবচেয়ে বেশি এয়ারক্রাফ্ট ক্যারিয়ার রয়েছে আমেরিকারই। এইসব ছাড়াও আমেরিকার হাতে প্রায় 5,000টির মতো পারমাণবিক বোমা রয়েছে। আমেরিকা সম্পর্কে যতই বলি না কেন শেষ করা যাবে না, তাই আমেরিকাকে পৃথিবীর রাজা বললেও ভুল হবে না। আর পুতিন কিন্তু সে রাজত্বে ভাগ বসাতে চলেছে। হয়তো একসময় পুতিনের দেশ রাশিয়াই হবে পৃথিবীর 1 নম্বর শক্তিশালী দেশ। আপনি যদি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী 10 মুসলিম দেশ সম্পর্কে জানতে চান তাহলে আমাদের এই ভিডিওটি দেখুন। আজকের মতো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।